করতেন এবং সুনামুরা সাবডিভিশনে বক্সনগরে আরেকজন মন্ত্রী ছিলেন এবং দুদিয়ার বক্সনগর ধরপুর সুনামুরা প্রত্যেকটা সুনামুরা পুরো সাবডিভিশনের কথা বলি আপনারা এবার মিডিয়া বন্ধুরা যারা আছে প্রত্যেকে গিয়েছেন নির্বাচনে কাভারেজ করার জন্য কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট থেকে আরম্ভ করে পুরো আনডেভেলপড বানিয়ে রেখেছে তারা কিন্তু তারা পার্ট তো ডেভেলপমেন্ট করার জন্য শুধুমাত্র তারা ভোটের রাজনীতি করার জন্য ভোটের লম্বা মিছিলের জন্য তারা কখনো ডেভেলপমেন্ট করেনি কিন্তু ভারতে নমস্কার আপনারা সকাল থেকে আমাদের সঙ্গে এই উপভোটের ফলাফল নিয়ে সঙ্গে ছিলেন আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার সবার প্রথমে প্রত্যেকটা গণনার আপডেটস প্রত্যেকটা রাউন্ডের আপডেটস আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা রাউন্ডে নিঃসন্দেহে যে ফলাফল আমরা দেখলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফলাফল চূড়ান্ত ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে ছটা রাউন্ডের গণনায় শেষ ছটা রাউন্ডের গণনার শেষে যে ছবি আমরা দেখতে পাচ্ছি দুটো কেন্দ্রে তফাজ্জল হোসেন 34,146টি ভোট পেয়েছে তফাজ্জল হোসেনের জয়ের ব্যবধান 30,237 সংখ্যাটা 2023 এর বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী এই কেন্দ্রে জয়ের যে ব্যবধান ছিল তার থেকে কয়েক গুণ বেশি অথচ যে কেন্দ্রে বাম প্রার্থী জয়লাভ করেছিল সেই কেন্দ্রের অবস্থা বাম প্রার্থীর ঠেলের একেবারে চূড়ান্ত ভরাডুবি 3,909টি ভোট পেয়েছে বাম প্রার্থী মিজান হোসেন ধনপুর প্রতিমা ভৌমিকের চাইতেও বিশাল ভোটের ব্যবধানে ধনপুরে প্রতিমা ভৌমিকের চাইতেও বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিন্দু দেবনাথ 2023 প্রতিমা ভৌমিক যে ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তার থেকেও আরো বেশি ভোটে জয়লাভ করেছেন প্রতিমা ভৌমিকের ভোটের ব্যবধান ছিল প্রায় 4-5,000 সেখানে বিন্দু দেবনাথের জয়ের ব্যবধান 18,871 তা নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী এবং আইনজীবী অরিন্দম রায় আমাদের সঙ্গে রয়েছেন দুজনকে আরো একবার আমাদের টেলিভিশনের পর্দায় স্বাগত জানাই মৃন্ময়দা আমরা প্রায় শেষের দিকে আছি নির্বাচনের ফলাফল দুটো কেন্দ্রের হয়ে গেছে ছটা রাউন্ডের গণনা দুটো কেন্দ্রেই শেষ প্রায় ধনপুরের ইতিমধ্যেই নির্বাচন কমিশন ধনপুরের ডিক্লারেশন করে দিয়েছেন ধনপুরে বিজেপি প্রার্থী জয়লাভ করলো আমরা জয়লাভ করলো সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব না আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবধানটা নিয়ে ব্যবধানটা দেখুন মৃন্ময়দা আপনারা দেখতে পাচ্ছেন যে 18,871 ধনপুরে প্রতিমা ভৌমিক যে কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এর আগে একই কেন্দ্রে প্রতিমা ভৌমিককেও ছাপিয়ে গেল বর্তমানে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ প্রাপ্ত ভোট 30,017 সেখানে কৌশিক চন্দ মাত্র ভোট পেয়েছে 11,146 কি বলবেন মৃন্ময়দা না যেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে এই বাই ইলেকশনের রেজাল্টটা মানে রুলিং পার্টির ফেভারে যায় এক্সেপশন ব্যতিক্রম থাকে না ব্যাপারটা এরকম না থাকে এবার মার্জিনের যে পরিমাণটা মানে যত মার্জিনে তারা জয়লা করলেন সেটা তো আমি এখানে ফার্স্ট রাউন্ডের যে প্রথম যে সেশন ছিল সেটাতে আমি বলেছিলাম মানে যা ট্রেন দেখা যাচ্ছে একটা ল্যান্ডস্লাইড ভিক্টির দিকেই যাচ্ছে সেটাই হলো ল্যান্ডস্লাইড ভিক্টির দিকেই তারা গেলেন তো সেটা নিশ্চয়ই মানে ধরেন যারা যে বামপন্থী যে পার্টি তারা কেন্দ্রের দাঁড় করিয়েছেন তারা নিশ্চয়ই একটা পলিটিক্যাল এলিগেশন রাজনৈতিক অভিযোগ তারা ইলেকশন কমিশনের কাছে দিয়েছেন এখন সেটা তো একটা দিক যে রাজনৈতিকভাবে আপনার এই ইলেকশন কমিশনের কাছে আমি কমপ্লেন দিয়েছি এখন ইলেকশন কমিশন সেটা গুরুত্ব দিল কি দিল না সেটা এসব পরের ব্যাপার দ্বিতীয় যেটা হচ্ছে যে তাদের নিজেদেরও আপনার দলগত ভাবে আমার যেটা মনে হয় তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন দলগত অবস্থান পার্টির যে এই যে মানে বাই ইলেকশনের মধ্যে যে তাদের ভোটের যে হ্রাস ভোটটা যে কমে গেল সেটা নিশ্চয়ই তারা বিচার বিশ্লেষণ করবেন ধরুন পলিটিক্যাল সিচুয়েশনের উপরে ছেড়ে রাজনৈতিক পরিস্থিতি উপরে ছেড়ে দেওয়া
সেটা নিশ্চয়ই মনে হয় তারা করবেন না, তারা ইন্টারনালও কিছু নিশ্চয়ই পার্টির মধ্যে আলাপ আলোচনা করবেন। আর যদি আমরা দেখি যে মানে ধনপুর কেন্দ্রে বাই ইলেকশনে যে সিপিএম এর যিনি প্রার্থী উনার ভোটের মার্জিনটা 2023 ছয় মাস আগে যেটা ছিল তার চেয়ে গড়ে আমার মনে হয় 4,000 ভোট কমেছে। কিন্তু যেটা সবচেয়ে বেশি কমেছে সেটা হচ্ছে আপনার বক্সনগর কেন্দ্রে, এখনো পর্যন্ত যতটুকু আপনি বললেন তাতে যেটা দেখা যাচ্ছে আর কি। সেদিক থেকে মনে হচ্ছে ধরুন এটা বাই ইলেকশনে যেহেতু তারা নিজেরাই প্রচার করেছেন যে এটা ক্ষমতা পরিবর্তনের জন্য ভোট না, আপনি দেখবেন প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ধনপুরের যিনি ছিলেন প্রার্থী ছিলেন চারবারের, উনি যেটা বলেছেন প্রচারে সেটা হচ্ছে যেহেতু এই ভোটটা ক্ষমতা পরিবর্তনের জন্য না, সরকার পরিবর্তনের জন্য না, কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলির সমাধানের জন্য, লড়াইকে শক্তিশালী করার জন্য, এবং এই যে রাজনৈতিক যে ভোটের ক্ষেত্রে যে রাজনৈতিক যে সন্ত্রাস তাকে মোকাবেলা করার জন্য আপনারা যোগ বেঁধে ভোট দিতে যান এবং আপনারা প্রতিরোধ প্রতিহত করুন, যদি এই ধরনের ভোট ছিনতাই বা যা কিছু হোক এটাকে প্রতিহত করুন, এই ধরনের বক্তব্য উনি রেখেছিলেন। তো সেদিক থেকে এটা তো স্পষ্ট যে ওদের কাছে এটা স্পষ্ট ছিল যে এই কেন্দ্রে তো তাদের 2023-এর ছ মাস আগে তারা ক্যান্ডিডেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন, এবারে নির্বাচনও তাদের কাছে সেটা মানে হারার যে একটা মানে মানসিকতা আর কি, এই বক্তব্যের মধ্যে দিয়েও কিন্তু এটা প্রকাশিত হয়, সেটা আমার কাছে লেগেছে। তো আবার বক্সনগরের কেন্দ্রে এটা ছিল রুলিং পার্টির কাছে মানে তাদের কাছে সিপিএম থেকে প্রার্থীটা মানে নিয়ে নেওয়া থেকে নিয়ে নেওয়া, তার জন্য আমি আগের সেশনে বলেছিলাম যে যুবরাজনগর কেন্দ্র কিন্তু সিপিএম থেকে মানে রুলিং পার্টি বিজেপি নিয়েছিল ইলেকশনের আগেই নিয়েছিল, তো আবার জেনারেল ইলেকশনে গিয়ে সেটা আবার অপোজিশনের কাছেই চলে যায়। সেদিক থেকে এটি ধরুন এই যে বাই ইলেকশন, এই ইলেকশনে যেহেতু আমার স্ট্যান্ড একটাই, সেটা হচ্ছে যে মানে আমার স্ট্যান্ড বলতে দ্যাট মিনস আমার যে বিশ্লেষণ সে বিশ্লেষণ হচ্ছে এটাই যে রুলিং পার্টির পক্ষেই থাকে। এখন রুলিং পার্টির পক্ষে স্বাভাবিকভাবে মানুষ একটা যেহেতু সরকার সরকারের পক্ষে ভোট দিলে পরে ডেভেলপমেন্টের প্রশ্ন তারা তুলেছেন, ডেভেলপমেন্টের জায়গা থাকতে পারে, মানুষের বিভিন্ন ধরনের সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে নিতে পারে, সেদিক থেকে এটা হতে পারে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই ইলেকশনের প্রক্রিয়ার মধ্যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে মানে প্রদ্যুৎ বিক্রম দেববর্মা উনি যে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা কিন্তু উনি সরাসরি ভাবে অপোজিশন যারা আছেন তাদের কাছেই প্রশ্নটা ছড়িয়েছেন যে এই যে লড়াইয়ের যে ময়দান সেই ময়দান থেকে কেন আপনি সরে গেলেন, যারা লড়াইতে নেমেছিল তাদেরকে কেন আপনি মানে একদম ছেড়ে দিলেন এই লড়াইয়ের ময়দানে, তাদের উপর যে এটা ছিল সেটা আপনি ছেড়ে দিলেন, এখন কি তাহলে আবার এই প্রশ্নটা তোলা হবে যে 300 কোটি টাকার যে বিষয়টা, আমি ঠিক জানি না এটা মানে সিপিএম এর অফিসিয়াল পার্টি কখন বলেছেন কিনা যে ত্রিপুরা মাথা 2023-এর জেনারেল ইলেকশনের সময় 300 কোটি টাকা বিনিময়ে ক্যান্ডিডেট গুলো দাঁড় করিয়েছিল, সেটা আমি ঠিক জানি না অফিসিয়ালি তারা বলেছিলেন কিনা, কিন্তু এই ধরনের একটা মানে পজিশন উনি সোশ্যাল মিডিয়াতে, এটা হচ্ছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে যেহেতু তারা ক্রেডিট দেননি, তারা ভোটারদের বলেছিলেন যে যাকে খুশি তাকে ভোট দাও, তোমার চয়েসে তুমি ভোট দাও, কিন্তু এটাও তারা বলেছিলেন যে আমাদের দাবিটা সাধারণভাবেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এবং সেই দাবিটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টই আমাদের দিতে পারে। তো সেদিক থেকে বলছিলাম যে ধরুন এই যে রেজাল্টের পরে ওনার যে পজিশনটা এটা সাধারণভাবে এটা তাদের ব্যক্তিগতভাবে উনি দিয়েছেন কিন্তু এটা ত্রিপুরা মাথা দলের একটা মানে পজিশন বলা যেতে পারে, সেদিক থেকে এটা আমার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কতটুকু ভোট কতটুকু মার্জিনে তারা জিতেছেন সেটার চাইতে বড় প্রশ্ন আমার কাছে এটা হলো যে ইন ফিউচার যখন আপনি মানে কোনো অ্যালায়েন্সে যাবেন তখন আপনার কাছে কিন্তু এটা থাকবে যে অতীতের কিছু বিষয় যাতে না থাকে, অতীতের কোনো বিষয় যদি আপনি সামনে তুলে আনেন তাহলে নিশ্চয়ই এটা অ্যালায়েন্সের ক্ষেত্রে অনেক বেশি জটিলতা সৃষ্টি করতে পারে, সেদিক থেকে এটা ধরুন আমার কাছে এটা নর্মাল যেটা ধরুন তারা ফাইট দিয়েছে যতটুকু তাদের তারাই বলবে যে আমরা ফাইট দিয়েছি। আমি একটু 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 এখানে অরিন্দমদার কাছ থেকেও জানতে চাই, অরিন্দমদা
আপনি আপনি কিভাবে দেখছেন এই দুই কেন্দ্রে জয়? ইতিমধ্যেই সেটা ঘোষণা হয়ে গেছে এবং দুই কেন্দ্রেই জয়ের ব্যবধানটা আপনারা দেখুন, মানে জয়ের ব্যবধান অনেক বেশি। ময়দা নিজের মত করে এই জায়গাটা বলার চেষ্টা করেছেন যে এখানে উপনির্বাচন, এবং যেটা একেবারে ফ্যাক্ট যেটা আমরা যুবরাজ নগরের ক্ষেত্রেও দেখলাম, একটা উপনির্বাচনে একরকম আর যেটা সাধারণ নির্বাচনে একরকম হয়েছে, এবং আপনি এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ফলাফলটাকে কিভাবে দেখছেন? দুই কেন্দ্রে বক্সনগর এবং ধনপুর দুই কেন্দ্রে স্মরণকালের ঐতিহাসিক একটা জয় আমি মনে করি। প্রথমেই এই বিজিত দুই প্রার্থীকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার তরফ থেকে। আর আরেকটা বিষয় হলো, যদিও তো ওনারা বিজিত ঘোষিত হয়ে থাকে নাকি জানি না আপনাদের রিপোর্টে কি আছে, যদি ওনারা বিজিত হয়ে থাকেন তাহলে আমার তরফ থেকে আর হওয়াটা তো মানে একদম মানে দোরগোড়ায়, জাস্ট ডিক্লারেশন বাকি এরকম কিছু। ধনপুরে বিজিত ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাহলে আমার মানে ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, কারণ উনি আজকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন ওনার এলাকায়, সেক্ষেত্রে ওনার দায় দায়িত্ব অনেক বেশি, মানুষের আশা ভরসাটাকে ওনাকে বাস্তবায়িত করতে হবে, বিভিন্ন প্রকল্পগুলোকে মানুষের সুবিধার্থে লাভার্থীদের কাছে পৌঁছে দিতে হবে সময়ের মধ্যে, এসব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। উনি দায়িত্ব এখন মানে দায়িত্ব প্রাপ্ত একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাহলে এবং আর যে কথাটা আমি বলছিলাম যে এই আমি পূর্বেও বক্তব্য আমার একই ছিল, যেখানে আপনার ভিত বা তার মানে রাজনৈতিক ভিত মাটি কাঁচা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওখানে টিকে থাকা একটা বড় চ্যালেঞ্জ। আজ আমরা তাই দেখলাম সিপিএম অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে, বিশেষ করে কংগ্রেস যদিও নীরবতা একটা নিয়েছে, স্ট্যান্ড নিয়েছে, তার কিন্তু ওরা ওনাদের বিষয়টা ওনারা এড়াতে পারবেন না। আর এই পরিস্থিতিতে আমরা আমার মনে হয় যে ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট, হ্যালো আমার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট পিপল, ইট নট অ্যাবাউট পার্টি, এটা কিন্তু মানুষ আবারও প্রমাণ করে দিল এই উপনির্বাচনের মাধ্যমে। তো এখন মানুষের উন্নয়ন মানে সাথে নিয়ে চলাই এখন মনে হচ্ছে মানুষের একটা প্রবণতা বা তার ইচ্ছে, আর উৎসাহ প্রচার করে যে একটা আপনার ভোট বা তার বৈধরণী পার হওয়ার একটা কৌশল কিন্তু আজকে এখানে স্তব্ধ হয়ে গেল। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই উন্নয়নের দিকে থাকাই স্বাভাবিক, আর মানুষের পরিষেবা পাওয়া এবং পরিষেবার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেটাও সরকারকে তুলে ধরার দায়িত্ব কিন্তু মানুষেরই। একটা তারই প্রতিফলন আজকে আমরা এই ভোটের মাধ্যমে, এই ফলাফলের মাধ্যমে দেখতে পাচ্ছি রাজ্যবাসী। তো এই সরকারকে আরো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা কিংবা একটা অপপ্রচার, ছাপ্পা মুখ্যমন্ত্রী, এসব আর এখন আর সুযোগ নেই, কারণ মানুষ প্রমাণ করে দিয়েছে যে এসব শুধু একটা মিথ্যে কথা কিংবা মিথ্যে একটা রটনি যার কোনো ভিত্তি নেই। তো আমরা চাইবো যে আমাদের রাজ্যটাকে, নাও আমার মনে হয় ইট ইজ দ্য ল্যান্ড, নাও ল্যান্ড অফ অপরচুনিটি, স্টেট অফ অপরচুনিটি, যেখানে মানুষ আজকে এই সুযোগটাকে যথাযথ ব্যবহার করার জন্য মানে আপনার ইয়ে থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে আম জনতা চাইছে যে এই যে আপনার একটা সরকারের
সুযোগ সুবিধা এবং সরকারের উন্নয়নমূলক যে একটা ধারা গতিকে অব্যাহত রাখতে মানুষের মানুষেরও একটা বিরাট ভূমিকা এখানে আছে এবং মানুষ তা যথার্থ পালন করবে বলে আমার বিশ্বাস। একদম 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 মৃন্ময়দা, একটা বিষয় আমি আরো একবার আপনার কাছ থেকে এই এই বিষয়টার উপর একটা সুস্পষ্ট একটা বক্তব্য যদি আপনি আমাদের দেন, যে আপনি যদি বলেন যে দেশে তো ইন্ডিয়া জোট হচ্ছে, দেশে INDIA জোট হচ্ছে, আজকের এই ফলাফলের পরেও আপনার কি মনে হয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে আগামী দিনে রাজ্য স্তরে যে নির্বাচনী বিরোধীদের একটা মঞ্চে আসা উচিত, একটা মঞ্চে এসে লড়াই করা উচিত, যেভাবে তারা বিক্ষিপ্ত লড়াই করছেন, যেটা তার জাতীয় স্তরে বার্তা দেওয়ার চেষ্টা করছেন এক মঞ্চে আসার, কিন্তু এখানে দাঁড়িয়ে অর্থাৎ রাজ্যের রাজ্য স্তরে দাঁড়িয়ে তারা কিন্তু সেটা করতে পারছেন না, সেটা পশ্চিমবঙ্গে হোক, সেটা আমাদের ত্রিপুরা হোক, সেটা আসাম হোক, যেখানেই হোক। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেলাম একাধিক জায়গায়, ধূপগুড়িতেই আমরা যদি বলি যেখানে আজকে নির্বাচনের কাজ ফলাফল চলছে সেখানে সেখানেও গণনার কাজ চলছে ধূপগুড়িতে, এবং ধূপগুড়িতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানেও যে ওয়েস্ট বেঙ্গলের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন ধূপগুড়ির, সেখানে উনি কিন্তু সেখানে লিডিং করছেন ধূপগুড়িতে। অর্থাৎ এই যে একটা বিক্ষিপ্ত লড়াই, এটা কি কোথাও বিজেপি বা শাসক দলকে সুবিধে করছে কোথাও? এটা কি আপনার মনে হয় যেটা বিরোধীরা বা একাধিক রাজনৈতিক মহলে এই আলোচনাটা হয় যে বিক্ষিপ্ত ভাবে লড়াইটা শাসক দলকে সুবিধা করে দিচ্ছে? এটা তো সাধারণভাবে যারা রুলিং পার্টি যেটা থাকে সেটা সবসময় চেষ্টা করে অপোজিশনকে ভেঙে দেওয়ার, অপোজিশনের ইউনিটি যাতে না হয় এটা সবসময় চেষ্টা থাকে। এটা যদি কংগ্রেস যখন ক্ষমতা ছিল তখন কংগ্রেস করেছিল, এখন ত্রিপুরাবাদী যখন বামফ্রন্ট ক্ষমতা ছিল বামফ্রন্ট অপোজিশনকে উইক করার চেষ্টা করেছে পলিটিক্যালি, এটা সব জায়গায় সব সময় করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ধরুন ত্রিপুরার ইলেকশনটা ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরে কতটুকু প্রভাব ফেলবে। নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন দুটো কেন্দ্রেই কিন্তু সেখানে জয়ের শিলমোহর দিয়ে দিয়েছেন তফাজ্জল হোসেন বিজেপি প্রার্থী বক্সনগর থেকে জয়লাভ করেছেন, এবং বিন্দু দেবনাথ ধনপুর থেকে জয়লাভ করেছেন। আমি তাদের প্রাপ্ত ভোটগুলো একবার বলে দিচ্ছি আলোচনায় যাওয়ার আগে, 34,146টি ভোট পেয়েছে তফাজ্জল হোসেন, মিজান হোসেন একই কেন্দ্রে যেখানে বামেরা জয়লাভ করেছিল 4 মাস আগে সেখানে মিজান হোসেনের প্রাপ্ত ভোট 3,909, এবং ব্যবধান যদি দেখি 30,237টি ভোটের ব্যবধানে তফাজ্জল হোসেন বক্সনগরে জয়লাভ করেছে। এবং আমরা যদি এবার ধনপুরের দিকে যাই, ধনপুরে বিন্দু দেবনাথের প্রাপ্ত ভোট 30,017 এবং কৌশিকগঞ্জের প্রাপ্ত ভোট 11,146, ব্যবধান হচ্ছে 18,871। দুটো কেন্দ্রেই কিন্তু জয়ের শিলমোহর দিল নির্বাচন কমিশন। না সেটা বললাম, ত্রিপুরার ক্ষেত্রে যদি দেখি ত্রিপুরাতে কিন্তু দুটো মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ লোকসভা এবং রাজ্যসভা মিলে 3টে সিট, দুটো লোকসভাতে একটা রাজ্যসভাতে। এখন যদি দেখা যায় যে সর্বভারতীয় স্তরে লোকসভাতে বিজেপি 2/3 আছে আর রাজ্যসভাতে বিজেপি সেই জায়গাতে নেই, তাতে তার মধ্যে কিন্তু ত্রিপুরার সিট তিনটা সিট আছে, দুটো লোকসভা এক রাজ্যসভা। 2024 যদি দেখা যায় যে ত্রিপুরার এই 3টে সিট কি ধরনের গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই রাজ্যসভা নির্বাচন তো আবার 6 বছর পরে হবে, লোকসভার দুটো সিটের নির্বাচন হবে, তো দুটো সিট যদি বিজেপি পায়ও সমসংখ্যাই যদি আমি ধরে নিই সমসংখ্যাই বিজেপি পাবে, অপোজিশন যদি এখানে সিট নাও পায় তাতে তাদের কিছু অসুবিধা হবে না, এই অর্থে হবে না, কারণ তাদের পাখির চোখ কিন্তু ত্রিপুরাতে না, তাদের অপোজিশন যারা আছে তাদের পাখির চোখ হচ্ছে বড় বড় রাজ্যগুলিতে যেখানে অপোজিশনরা মূলত ক্ষমতাসীন আছে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলে আছে, বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে, আপনার কে জানে কোয়ার্টারে আপনার তামিলনাড়ুতে আছে, এছাড়া কেরালাতেও তারা আছে, বামপন্থীরা আছে, বিভিন্ন জায়গাতে তারা আছে, নর্থ ইস্টার্ন রিজনে 25টা সিট আছে, এই মানে সমস্ত ছোট ছোট পার্টিগুলির ছোট ছোট স্টেট বাকি পার্টিগুলো সব মিলে,
তো সেদিক থেকে দেখা যায় বড় স্টেটগুলিতে যদি তারা 400 থেকে 450 1:1 করতে পারে, আর তার জন্য তা দেখবেন আপনার এই মাসে যে মুম্বাইতে যে মিটিংটা হলো, সেই মিটিং এ তারা যে 5টা কমিটি করেছে, তার প্রথম কমিটি সর্বোচ্চ যে নীতি নির্ধারক কমিটি, সেই কমিটির মধ্যে কিন্তু 14 জন আছে 14টা রাজনৈতিক দলের। আর সেই রাজনৈতিক দলের নেতারাই কিন্তু নীতি নির্ধারক, তারা তারা কিন্তু আসন সমঝোতার প্রশ্নটা নিয়েই আলাপ আলোচনা করবেন। তো তাদের মধ্যে যদি আসন সমঝোতা প্রশ্নটা হয়ে যায়, ধরুন 40টা আসন, কোথাও যদি 30টা আসনে সমঝোতা হয়, 10টা আসনে যদি এরকম না হয়, সেটা হচ্ছে তাদের তারা ঠিক করবেন। আমি এজ এ হোল যেটা বলতে পারি সার্বিকভাবে 400 থেকে 450 সিটে তাদের 1:1 আসতে হবে, তাহলে আপনার একটা বিপির বিরুদ্ধে ফাইট হবে। এক দুই হচ্ছে যে ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়ের মধ্যে 5টা রাজ্যে যে আপনার ইলেকশন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেসকে মানে NAINDA যেটা জোট আছে সেই জোটটাকে মানে ভালো গুলে আসতে হবে, তাদেরকে ক্ষমতায় মিনিমাম 5টার মধ্যে তো 3টা রাজ্যে তাদেরকে ক্ষমতায় আসার দরকার, তাদের বেশি আসন নিয়ে আসার দরকার। MLA যদি থাকে বেশি তাহলে রাজ্যসভা তো ভোটটা আসনটা আপনার বাড়ে, তারপরে আপনার লোকসভা দুইটা হয়। আপনারা যদি 2019-এর ইলেকশনটা দেখেন, পার্লামেন্ট ইলেকশন, সেই সময় কিন্তু কংগ্রেসের কাছে রাজস্থান, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ ছিল, মাত্র রেজাল্ট আউট হয়েছে 18 শেষে। তার 19-এর মে মাসেই কিন্তু নির্বাচনে রাজস্থান এবং মধ্যপ্রদেশে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি, ছত্রিশগড়ে কিছু না। ইভেন কর্ণাটক, এই কর্ণাটকে কিন্তু আপনার 28টা আসনের মধ্যে 25টাই রুলিং পার্টির পক্ষে যায়। সেদিকে বলছি যে এই সমস্ত স্টেট গুলো আমি পাওয়ারে আছি কিন্তু আমার পার্লামেন্টের সিট গুলো আমার কাছে নেই, সেটা একটা সংকট ছিল ওই সময়ে। এখন যদি তারা এই সংকটটা থেকে বেরোতে পারে 1:1 ফাইটটা দেয়, কারণ রাজস্থানে অন্য কোনো পার্টি নেই, ছত্রিশগড়ে অন্য কোনো পার্টি নেই, মধ্যপ্রদেশে অন্য কোনো পার্টি নেই, কর্ণাটকে যাওয়ার রিজনাল পার্টি একটা পকেটই তারা আছে, সেদিক থেকে বলছে যে এই সমস্ত বিষয়গুলিকে মাথাকে তারা যদি নীতি নির্ধারক কমিটি যদি আপনার 1:1 থেকে 450 তারা করতে পারে, এবং বড় স্টেট গুলির মধ্যে যদি তাদের যে এডুকেশন থাকে, যা যেখানে পাওয়ারে আছে, দিল্লিতে আছে, পাঞ্জাবে আর আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, বিহারে আরজেডি আছে, আরজেডি না শুধু আরজেডি, নীতিশ কুমার লগে আরো বামপন্থী পার্টি গুলো আছে, একটা ক্ষমতার বাইরে সরকারে নেই, সরকারকে সমর্থন করছে, শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে আছে, আবার ধরুন তেলেঙ্গানার ইলেকশনেও যদি কংগ্রেস বেটার রেজাল্টের দিকে যায়, যতটুকু ইকুয়েশন দেখা যাচ্ছে যে নতুন নতুন করে লোকজন কিন্তু দল ছেড়ে কংগ্রেসের দিকে সামিল হচ্ছে, সেই দিক থেকে বলা যায় যে ধরুন একটা 5টা রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভালো পারফরমেন্স, এবং আপনার এটার উপরে নির্ভর করবে 2024-এ তাদের যে সিট অ্যাডজাস্টমেন্ট গুলি, যেটা তারা নিজেরা বলেছেন গিভ অ্যান্ড টেক পলিসি, তারা এই প্রথম যে মিটিংটা মুম্বাই করলেন সেটাতে তারা বলেছেন যে তাদের পলিসিটাই হবে গিভ অ্যান্ড টেক পলিসি, মানে আমিও দেবো তারাও এবং একে অন্যকে নেওয়া, এই ভিত্তিতে সেদিক থেকে মনে হয় যে একটা একটা হতে পারে। আর এটাকে ভাঙার জন্য ধরুন রুলিং পার্টি সবসময় চেষ্টা করবে, যে রুলিং পার্টির এতদিন যাবৎ যেটা আমরা দেখে এসেছি, মানে ধরুন 2014 থেকে 2023 পর্যন্ত, মানে প্রাইম মিনিস্টার যে ন্যারেটিভটা হাজির করতেন, অপোজিশন সেই ন্যারেটিভটার মধ্যেই নিজেদের হাত রাখতেন, নিজেদের এটার মধ্যেই ব্যস্ত রাখতেন, প্রাইম মিনিস্টার কি ন্যারেটিভস দিল সেই ন্যারেটিভটার উপরে তারা পেছন পেছন চলতে শুরু করলেন। এই প্রথম মনে হয় সম্ভবত যে অপোজিশন একটা ন্যারেটিভস দিল যেটাকে কাউন্টার কাউন্টার করতে হলো, মানে রুলিং যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলিং পার্টি আছে তাকে আপনার কাউন্টার করতে হলো। আপনি দেখুন এই 9 বছরের মধ্যে কখনো কি আপনি দেখেছেন যে একবার সংসদ অধিবেশন শেষ হলো আগস্টের 11 তারিখ, তারপরে আবার সেপ্টেম্বরে, মানে 1 মাস 6 মাসের মধ্যেই আবার একটা সেশন ডেকে দেওয়া, কখনো কি 9 বছরের মধ্যে আমরা দেখেছি? কখনো তো দেখিনি, এটা এর আগেও আমরা এরকম দেখিনি, একটা সেশন শেষ হলো মাস খানেকের মধ্যে আর একটা সেশন 5 দিনের জন্য। তাহলে এই যে সেশনটা তৈরি করা হলো, শুরু করা হলো, এটা বলেছেন যে অপোজিশনের সেশন কখন ডাকা হবে, অপোজিশনের সাথে কথা বলে ঠিক হয় না, কিন্তু অপোজিশনের তরফ থেকে চার্টার অফ ডিমান্ড, চার্টার অফ ডিমান্ড না, প্রবলেম অফ মানে সিচুয়েশন হাজির করে দেওয়া হয়েছে, প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দেওয়া হয়েছে যে এই বিষয়গুলি নিশ্চয়ই সংসদের মধ্যে আলাপ আলোচনা হবে, আমরা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, এই এই বিষয়গুলি আলোচনা করা হবে কিনা সেই বিষয়ে আপনি অপোজিশনের সাথে আলোচনা করুন। তাহলে এই যে ন্যারেটিভটা,
যে রেস্ট্রিক্টটা এতদিন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল যে পার্টিটা আছে সেটা দিয়ে যেত, আর অপোজিশন তার পেছন পেছন চলতো। এখন ঠিক তার সমানে সমানে এই একটা নেগেটিভস অপোজিশন দিচ্ছে, ঠিক বিপরীত নেগেটিভসটা আপনার রুলিং পার্টিও দিচ্ছে। এই অপোজিশনের মানে সমকক্ষ হওয়ার যে চেষ্টা, মানে ভিন্ন নেগেটিভ হাজির করা, সেটা আমার কাছে মনে হয় ইতিবাচক, এই দিকে ইতিবাচক। 2024-এ তাদেরকে নেগেটিভস এর উপর দাঁড়িয়েই ইলেকশনে লড়তে হবে। যেমন ধরুন এখানে বারবারই বলা হচ্ছিল যে মানে কুৎসা, বিভিন্ন ধরনের অপপ্রচার, এগুলি করে বেশি দিন টেকা যায় না, তাদের বেসটা সরে যায়, এগুলি বলা হচ্ছে। এটা হচ্ছে একটা নেগেটিভস, এটা একটা নেগেটিভস। এই নেগেটিভস এর পেছনে যুক্তি থাকতে পারে, কারণ থাকতে পারে, সবকিছু থাকতে পারে, বাস্তবতাও থাকতে পারে, কিন্তু এই নেগেটিভস টা কাউন্টার নেগেটিভ হিসেবে, এটা নেগেটিভ না, মিনিমাম এটা নেগেটিভ না, এটা বাস্তবে করে একটা কিছু। আমি কথাটা শেষ করতে দিন, আমি বলছি এটা আমার অ্যাঙ্গেল থেকে নেগেটিভস, আপনার অ্যাঙ্গেল থেকে ভিন্ন হতে পারে, আমার অ্যাঙ্গেল থেকে আপনার অ্যাঙ্গেলের কথাটা বলছেন সবার সামনে, তাহলে আপনার অ্যাঙ্গেলটাকে আমি মানে কাউন্টার দিতে চাইছি আর কি, যে এটা নেগেটিভ না, এটা আপনার কাছে একটা নেগেটিভ হতে পারে। আর এটা যদি নেগেটিভ হতো, মানে এটা এটাকে নেগেটিভ ভাবা না, যে এটা কুৎসা প্রচার, এটা এটা আপনি দেখুন, আপনি ওটাই প্রচারিত হয়েছে। নিশ্চয়ই, কিন্তু তা সেখানে যে বিজয় মিছিলটা হচ্ছে আজকে নিঃসন্দেহে বিজেপির বড় জয়দিন, কারণ বিজেপির সংখ্যা কিন্তু ধনপুর তো এলো, সঙ্গে আরো একটা কিন্তু যোগে গেল, সঙ্গে টোটাল সংখ্যাটা কিন্তু দাঁড়ালো এখন আমরা যদি দেখি 33, অর্থাৎ বিজেপির ধারক সংখ্যা এখন 33, যদি আইপিএফটি কে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মোট 34 জন বিধায়ক নিয়ে কিন্তু এখন তারা বিধানসভায় যাবেন। উল্টো দিকে বিরোধীদের সংখ্যা কিন্তু আরো একটা কমলো, 26 এসে দাঁড়ালো বিরোধীরা, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির জন্য নিঃসন্দেহে এটা একটা জয়ের উল্লাসের দিন। আমরা ধনপুর এবং বক্সনগরের ছবিতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছিলাম কিভাবে জয় এবং জয়ের উল্লাস, আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, মহিলারা পতাকা হাতে সেখানে উল্লাস করছেন, হাতে তালি দিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে তারা কতটা উল্লসিত আছেন, কত খুশি তারা এই জয়ের মধ্যে দিয়ে, একবারে নাচে গানে তালে সমস্ত কিছু কিন্তু তা করছেন। আমরা আমি মৃন্ময় দা এবং অরিন্দম দা দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদেরকে সকালবেলা থেকে আমাদের সময় দিয়েছেন, পাবলিক নাওকে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা এভাবেই পাশে থাকবেন তাদের, এবং একই সঙ্গে আরো একটা বিষয় আমি এখানে বলতে চাইবো, অরিন্দম দা কিছু বলতে চাইছেন এবং বলুন বলুন, নিঃসন্দেহে বলুন। হ্যাঁ বলছিলাম মিনময় বাবু, একটু মানে আপনার উনি তো একটু বিশ্লেষক, ঠিক আছে, অবশ্যই আমরা এটাকে মানে সাধুবাদ জানাই, ওনার বিশ্লেষণ কি বলে আমাদের কাজে আসবে এটাই আমরা ভাবি। তবে এই ইয়েটাকে মানে একটু ঘুরিয়ে, এই আনন্দ উচ্ছ্বাসটাকে একটু ঘুরিয়ে আপনি যদি ন্যাশনাল পলিটিক্স দিয়ে যান, তাহলে একটু মানে এই জায়গাটা থেকে আমি একটু দূরে সরে গেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উদাহরণটা উনি দিতে চাইছেন যে INDI এর বিষয়ে, সেটা অ্যাকচুয়ালি ত্রিপুরায় প্রমাণিত অলমোস্ট, মানে INDI পরে স্থাপিত হয়েছে, ত্রিপুরা 2023-এর নির্বাচনের আগে এটা মোটামুটি ত্রিপুরার দল একসাথে হয়েছিল, যেটা CPM কংগ্রেস আমরা দেখেছি, সেক্ষেত্রে কিন্তু সরকার গঠন করতে পারেনি, একটা দলের 16টা ইয়ে ছিল আপনার কি বলে 2018-তে 16 জন নির্বাচিত প্রতিনিধি ছিল CPM, সেখান থেকে 11 জন হয়ে গেল, হ্যাঁ, আর কংগ্রেসের হয়ে গেল 3 জন পেয়ে গেল যেখানে শূন্য ছিল, সেক্ষেত্রে কুল মিলিয়ে 11 আর 3 14, আবার এখন আর একটা হেরে গেল, তাহলে চলে আসলো 13-তে। এই যে ফর্মুলাটা, এটা এটা সাধারণ উপনির্বাচনে সেটা মানে ফলপ্রসূ হয়নি, তাহলে কি করে আমরা ভাবি যে পুরো দেশে যেখানে এক একটা পার্টি এক একটা মতবাদের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ আপনি দেখুন, চাল আর ডাল যদি একসাথে করেন এটা খিচুড়ির স্বাদ পাওয়া যায়, কিন্তু 14টা চাল বাসমতি থেকে শুরু করে ইয়ে থেকে শুরু করে স্বর্ণমসুরি থেকে শুরু করে 14টা চালের যদি আপনি একসাথে রান্না করেন, এটার কোনো স্বাদ পাবেন না।
আর মানুষ কিন্তু ওই রান্না খেতে প্রস্তুত নয়। আমার আমার আমিও সেটা ব্যক্তিগত ভাবেই আপনার এটাও একটা নেগেটিভ যে আমরা চলে আসছি চলে আসছি এসে গেছি আইতাছি, দিজ আর অল ব্যাকডেটেড। আর মানে মানুষ সেতে তার ওই মানে ফাঁদে আর পা দেবে না, ওরা অলরেডি দে হ্যাভ টেকেন দেয়ার টেস্ট। জয়ের এই উল্লাসে কি বলছেন, তাদের কি বক্তব্য রয়েছে সে বক্তব্য গুলো শুনবো আমরা। সিপিএম পার্টি বলছিল যে আমরা সিপিএম তীব্রামতা যদি মোটে না দাঁড়াতো সিপিএম ক্ষমতা আসতো বলেছে, কিন্তু এবার তো দাঁড়িয়ে ওরা দাঁড়ায়নি, তাহলে আজ তারা বড় ডুবি হচ্ছে। সুতরাং তীব্রামতকে নাম দিয়ে